এই যে কালার এরকম আইছে, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে সাবিহা বলতাছে চালতার আচার খাবে, তার জন্য চালতা নিয়ে আসছি। আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে, ওইখান থেকে চালতা দিয়ে আজকে আচার বানাবো। আর সাবিহা আচার খেতে অনেক পছন্দ করে, চালতার আচার সাবিহার বাবা আলিফ সবাই খায়, তার জন্য ভাবলাম যে আজকে তাহলে চালতার আচারটা বানাই। আমি চালতাটা আগে ধুয়ে নিছি, মাটির মধ্যে পড়ছিল, গাছ থেকে মাটি ভরছিল, তার জন্য সুন্দর করে ধুইছি। ধুয়ে তারপরে কাটতাছি, চালতার ভিতরে অনেক বিজলা বিজলা থাকে, তার জন্য এটা অনেক সাবধানে কাটতে হয়, নয়তো বা হাত পিছলে হাত কেটে যাইতে পারে। সবুজ কালারের চোকলা যেটা, শুধু উপরের থেকে এইটাই আমি ফেলবো, আর ভিতরের যেগুলি সাদা কালার ওগুলি ফেলবো না। সবুজ কালারের চোকলা যেটা এটা শক্ত থাকে, তার জন্য এটা ফেলে দিব, আর ভিতরের যেগুলি থাকে সাদা সাদা ওগুলির চোকলাগুলি নরম থাকে, তার জন্য ওগুলি ফালাইতে হয় না। আর এইভাবে পিস পিস করে কেটে এই যে এই সাইজ করে নেব আমি, আপনারা চাইলে আরো বড় করতে পারেন। আচার বানায়া খাবে, আচার বানায়া খাবো, মজা করে খাবো, মজা করে খাবো। চালতাগুলি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব, তারপরে এগুলি সিদ্ধ করব। সিদ্ধ করা হলে তারপরে আচার বানাবো। চালতাগুলি আমি কাটার আগে আস্তা চালতা ধুয়ে নিছিলাম, এখন কাটার পরেও আবার ধুইতাছি, কারণ এগুলির ভিতর অনেক ডিজল আর কষ থাকে, তার জন্য দুইবার ধুয়ে নিলাম কাটার পরে। আমি খুব কম সময়ে সহজভাবে মজা করে আচারটা বানাবো, আপনারাও এভাবে বানিয়ে বাসায় খেয়ে ট্রাই করে দেখবেন কেমন হয়। চালতাগুলি একবার আস্তা থাকতে ধুয়ে তারপরে কেটে আবার ধুইছি, এখন চালতাগুলি সিদ্ধ করে নিব, সিদ্ধ করার পরে আচার বানাবো। আমার চালতাগুলি সিদ্ধ করা হয়ে গেছে, এরকম করে সবগুলি ছেঁচে নিব। এই যে আমি হলো এই যে ডেমসেল আচার খাচ্ছি, তোমরা ওই দিকে নিয়ে খেতে পারেন, যে আমরা এই খাচ্ছি। এগুলি একটু ভালো করে সিদ্ধ হইছে, এগুলি এই যে টিপ দিলেই গলে। আর যেগুলি নরম এগুলি হাত দিয়া টিপ দিলেই এই যে গলে যায়। সাবিহা সিদ্ধ করা থেকেই খাওয়া শুরু করছে, আর আচার বানানোর দেরি আর সহ্য হইতাছে না, তার জন্য এখনই খাওয়া শুরু করছে। রসুন আর শুকনা মরিচ তেলের মধ্যে দিয়ে এভাবে একটু ভেজে নিব হালকা, তারপরে আচার দিয়ে দিব, সামান্য একটু হলুদ দিব কালারের জন্য।
লবণ, চিনি, আমার ঘরে আবার মিষ্টিটা একটু বেশি খায়, যদি মিষ্টি কম হয় তাহলে পরে আবার চিনি দিব। আচার যদি একটু মিষ্টি করে বানাই তাহলে দেখা যায় ওরা সবাই আচার এক কড়াই আচার 5 দিনেই খেয়ে শেষ করে ফেলে, আর যদি আচার মিষ্টি একটু কম হয়, টক টক হয়, তাহলে আচার 1 মাসেও শেষ হয় না। এখন একটু গুড় দিয়ে দিব। গুড়গুলি নিচে দিয়ে দিব, গলে যাবে গরমে। গুড় দেওয়ার কারণ হলো কালারটা একটু সুন্দর হবে, গুড়ের যে কালারটা লাল লাল, এই যে এই গুড় দিলে পরে কালারটা সুন্দর আসে, তার জন্য গুড় দিলাম, বেশি দেই নাই। যেগুলি এভাবে একটু ভেঙে ভেঙে দিব। কি বলো, কি দিব, ভাত খাবা, কই যাও তুমি, কি করো, তো সাবান দিয়া কো দৌ নাই তো, হাতের তো গন্ধ আসে মাটির মাটির, আবারও হাত ধুই আসো, যাও ধুইছো দেখি না, ওই যে তোমার ভাত নিয়ে দাও, পারবা নিয়ে দাও না, আমি দিতাছি তুমি নিয়ে যাও, দাও আস্তে আস্তে যাইও, আচ্ছা ঠিক আছে যাও। পাঁচফোড়নের গুঁড়া, এই যে কালার এরকম আসছে, আর একটু হবে, এখনো পুরাপুরি হয় নাই, আর একটু পরেই নামায় ফেলবো। আমি আচারের মধ্যে সিরকা দেই নাই, কারণ এই আচারগুলি আমার 10 দিনের ভিতরে খাওয়া শেষ হয়ে যাবে, সিরকা দেয় আচার যেন নষ্ট না হয় তার জন্য, আর আমার আচার বানানোর পরে খাওয়া শেষ হয়ে যায় 10 দিনের মধ্যেই, তার জন্য আমি সিরকা টিরকা দেই নাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টে জানাবেন কেমন হলো আচার বানানো আমার। আচার কেমন লাগে, মজা, কত মজা, কেমন আলিপ, তুমি কি খাও একটু একটু কইরা, এমনি খাই না, দেখো না ভাইয়া খাইতেছে কত মজা কইরা।
গরম।